হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনার কাছে থাকা এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এটা যদি জানতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি আপনি ফুল দেখুন তাহলে খুব সহজে রকম খরচ ছাড়াই আপনি দেখতে পারবেন সো এটি দেখার জন্য আপনাদের কোনো এমবি বা অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে না আপনারা কিন্তু বাটন ফোন থেকেও এটা চেক করে দেখতে পারবেন সো এটি দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে কল সেন্টারে যেতে হবে আপনারা কিন্তু বাটন ফোন থাকলে সেইখান থেকেও কলে চাপ দিয়ে এখানে আসতে পারবেন এবং এইখান থেকে আপনারা ডায়াল করে আসবেন এবং এখানে ডায়াল করবেন ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এইটা আপনারা ডায়াল করবেন ফোনে যে কোনো সিম থাকলে যে কোনো সিম দিয়ে আপনারা এটা ডায়াল করতে পারবেন সো আমি একটা সিম এখান থেকে চুজ করে নিলাম তো দেখতে পাচ্ছেন ডায়াল করার পর কিন্তু এরকম একটা অপশান আসবে এখানে বলবে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইয়ার আইডি অর্থাৎ আপনার আইডি কার্ডের কিন্তু লাস্ট চারটা সংখ্যা এখানে বসাতে হবে তো আমি আমার আইডি কার্ডের লাস্ট চারটি সংখ্যা এখানে বসিয়ে দিলাম এবং সেন্ড অপশানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে একটা এস এম এস ব্যাক পাঠাবে এবং এস মাধ্যমে তারা জানিয়ে দেবে যে আমার এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে তো এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এস কিন্তু চলে এসছে তো আমি যদি এস এম ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এইখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে তারা দেখাচ্ছে যে আমার এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আপনাদের এনআইটি কার্ড দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিও তো অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে একটা লাইক দেবেন দেখা হবে এরকম আরও একটা নতুন কোনো ট্রিক্স নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ